ভারতের চেরাপুঞ্জিতে ১২২ বছরের তৃতীয় সর্বোচ্চ বৃষ্টি, সিলেটে ভয়াবহ বন্যা। বাংলাদেশের উজানে ভারতের আসাম ও মেঘালয় প্রায় ২,৫০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ওই বৃষ্টির পানি ঢল হয়ে বাংলাদেশের সিলেট বিভাগের সব কয়টি জেলায় প্রবেশ করেছে। সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র পূর্বাভাস বলেছে, আগামী 3 দিন উজানে ভারতীয় অংশ ও বাংলাদেশের অংশ ভারী অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বন্যা পরিস্থিতি তারও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে বাংলাদেশের উত্তর অঞ্চলে প্রধানত নদী তিস্তা ও ব্রহ্মপুত্র নদীর দ্রুত বাড়ছে। এরই মধ্যে তো তিস্তা অববাহিকায় 4টি জেলায় নিম্ন বন্যায় পানি প্রবেশ করেছে। লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর, বন্যা পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে বলেই তো মনে করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। ব্রহ্মপুত্রের পানি যমুনা দিয়ে তো নামার সময় 3-4 দিনের মধ্যে বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল পর্যন্ত বন্যার পানি চলে আসতে পারে। এদিকে বন্যা পরিস্থিতি অবনতি হয় সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। টেলিফোন নেটওয়ার্ক অকার্যকর হয়েছে। বিদ্যুৎ বিভাগ থেকে নিরাপত্তার স্বার্থে দুর্ঘটনা এড়াতে সিলেটে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ফলে সিলেট বিভাগ কার্যত সারা দেশ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে বলা যায়। এ ব্যাপারে তো জানতে চাই। সিলেট বিভাগে গত কয়েক যুগের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা শুরু হয়েছে। 2-3 দিন ওই পানি ও বন্যায় তো চলতে পারে। ফলে ওই এলাকার মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সরকারের সব কয়টিতে বাহিনী ও সংস্থা সক্রিয় রয়েছে। এদিকে ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভারতের চেরাপুঞ্জি বিশ্বের সবচেয়ে বৃষ্টিপ্রবণ এলাকা। গত 24 ঘন্টায় 709 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা 122 বছরের মধ্যে তো একদিনেই তো তৃতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত। গত 3 দিন ধরে সেখানে ২,৫০০ মিলিমিটার তো বৃষ্টি হয়েছে। এটিও গত ২৭ বছরের মধ্যে 3 দিনে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড। ভারতের আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস বলেছে, চেরাপুঞ্জে আগামী 24 ঘন্টায় আরও তো 550 মিলি বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে ব্রহ্মপুত্র উজানে আসাম, গুয়াহাটি 300 মিলিমিটার বৃষ্টি হতে পারে। আর এর আগে থেকেই তো ওই এলাকায় এমনিতেই বৃষ্টি বেশি ছিল। এর সঙ্গে নতুন পানি তো যোগ হয়ে বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলেই তো মনে করছেন বিশেষজ্ঞরা। ওদিকে বন্যা পরিস্থিতি সতর্ক কেন্দ্র হিসেবে তো কয়েকদিন আগে থেকেই তো সিলেট বিভাগের সব কয়টি নদ-নদীর পানি ও উত্তরাঞ্চলে তিস্তা পানি বিপদসীমার উপর দিয়ে তো বইছে। দেশের বিভিন্ন নদ-নদী তো 106টি পয়েন্টের মধ্যে 86টি পানি বাড়ছে। আমাদের ভিডিওটি ভালো লাগলে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তো সর্বদা সাথে থাকবে।